নমস্কার, পুরবি নিউজে আপনাদের স্বাগত। আমি মিষ্টি রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। আবার জঙ্গি গুজবে গণপহর, ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানা এলাকায়। বাধা দিতে গেলে ভাঙচুর করা হয় পুলিশ গাড়িও। শ্যামনগর রেল স্টেশনে যাত্রী বিক্ষোভ, চরম দুর্ভোগে নিত্য যাত্রীরা। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটলো এবছরে অশোকনগর ছাত্র যুব উৎসবের। আগুনে গ্যাসে ভস্মীভূত কাঠের মিল, দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিশিষ্ট সমাজসেবী বিপ্লবদের পঞ্চম প্রয়াণ দিবসে আয়োজন করা হলো স্বাস্থ্য শিবির ও অন্যান্য সমাজসেবামূলক অনুষ্ঠান। এবার আসছে বিস্তারিত খবরে। গত কয়েকদিন ধরে বারাসাত, বনগাঁ ও বসিরহাট মহকুমার বিভিন্ন থানায় গুজব ছড়িয়ে সাধারণ মানুষ বা ভবঘুরেদের উপর হামলা চালানো হচ্ছে। গুজব ছড়ানো বন্ধ করতে ইতিমধ্যে 24 পরগনা জেলার বিভিন্ন থানার পক্ষ থেকে মাইকিং প্রচারও করা হচ্ছে। মঙ্গলবার বেলা 12টা নাগাদ গাইঘাটা থানার শশাডাঙ্গা এলাকায় এই রকম এক ভবঘুরকে দেখে এলাকার মানুষেরা তাকে মারধর শুরু করে। গাইঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে এসে এই ব্যক্তিকে উদ্ধার করতে গেলে গ্রামবাসীরা পুলিশের উপর হামলা চালায়। ভাঙচুর করা হয় পুলিশ গাড়ি। গ্রামবাসীদের হাতে মারধর খেয়ে 3 জন পুলিশ কর্মী আহত হয়েছেন। এরপর ঘটনাস্থলে পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখান থেকে ঝগড়া হয়ে গেছিল পুলিশ, কালকে রাত্রে একটা মেয়ে ছেলে ধরেছিল, ছেলে ধরা বলে মেয়ে ছেলেটা সবাই আটকে রেখেছিল, আজকে আনতে গেছিল পুলিশে। জনতা উগ্র হয়ে পুলিশের উপরে আক্রমণ করে। ছেলে ধরার পরে পুলিশে খবর দিয়েছে, পুলিশ আনতে গেছে, তারপরে জনগণ ধরে পুলিশের গাড়ির উপরে অত্যাচার চালিয়েছে। এই তো এক্ষুনি আসলে, আমরা তো ছুটি আইছিলাম, এখন ঢুকলো, এই আধা ঘন্টা আগে ঢুকলো ভাই। ছড়াডাঙ্গা স্কুলের পাশে স্কুল আছে, ওখানে আমার নাম আজ। ঘটনাটা কি একটা মহিলাকে যে ধরেছিল, এটাই হচ্ছে কিসের জন্য, এটা সেই এখন এটা কি ঘটনা ঘটছে এই জন্য, এটা অন্য কিছু। একা না, আমরা আরও ছিলাম, আমরা করেছিলাম, হেডমাস্টার ছিল, ঘরে ঢুকেছিলাম। দিয়ে লোকে সব মানে যা হয় গ্রামের লোকে হস্তাধস্তি করছে, ঠেলাঠালি করছে, আমাদেরকে প্রচুর ঠেলাঠালি করলো, আমরা দাঁড়িয়ে আছি। তারপরে যখন মহিলাটাকে মানে এটা চাইছে যে মহিলাটাকে আমরা এখানে নিয়ে এসে আমাদের হাতে তুলে দিই, আমরা মারধর করে মেরে দেবো তাই গ্রাম। এবার মহিলাটাকে নিয়ে যাওয়ার পর গাড়ি ভাঙচুর করতে করতে সাইডে গিয়েছি, গাড়িতে উঠতে পারিনি, একালা পড়ে গেছি পাথর দিয়ে। পুরবি নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট। শিয়ালদহ মেইন শাখার শ্যামনগর রেল স্টেশনে যাত্রী বিক্ষোভ, রেল অবরোধ করে চলল বিক্ষোভ। 4 নম্বর প্ল্যাটফর্মে নতুন টিকিট কাউন্টার তৈরি ও নিচু প্ল্যাটফর্ম তৈরি করার দাবিতে এদিন সকাল 10টা নাগাদ অবরোধ শুরু হয়। এর ফলে চরম দুর্ভোগে পড়তে হয় নিত্য যাত্রীদের, ফলে পুলিশ এসে অবরোধ তুলে রেল চলাচল স্বাভাবিক হয়। যে প্ল্যাটফর্ম উঁচু করতে হবে এবং তার জন্য 2 জন লোকও মারা গেছে, যেই সময় যেই মুহূর্তে একটি ছেলেও বললো যে আগের যে যিনি বলেছিলেন যে একটি ছেলে যে মারা গেল, তখন আমরা এখানে স্টেশনের জন্য এসেছিলাম। মিনিমাম যে ফার্স্ট এইডের ব্যবস্থা সেটা স্টেশনে নেই, অথচ আমরা আগে বহু বছর আগে শুনেছিলাম শ্যামনগর একটা মডেল স্টেশন, এখানে কালীবাড়ি আছে, এখানকার ঐতিহ্য আছে, এটা নাকি মডেল স্টেশন, এই তার নমুনা। আরেকটা ব্যাপার হচ্ছে যে রেলের যে 3টে মোটো, সিকিউরিটি, পাংচুয়ালিটি আর সেফটি, এর পুরোপুরি ফ্রাস্ট্রেটেড, পুরোপুরি আজকে ফ্রাস্ট্রেটেড আতিবাদে আজকে এসছি, আজকে অবরোধ করেছি, আজকে ভর্তি পুলিশ দিয়ে দিয়েছে, এবং আগামী দিনেও আমরা এর বিরুদ্ধে লড়বো এবং এর বিরুদ্ধে যা যা পদক্ষেপ নেওয়ার আমরা করব। আমাদের পুরবি নিউজের জন্য শুভজিতের রিপোর্ট। অশোকনগর কল্যাণগড় পৌরস্তর ছাত্র যুব উৎসব কমিটির পরিচালনায় 2 দিনব্যাপী যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, 18 জানুয়ারি ছিল তার সমাপ্তির দিন। অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌরপ্রধান সমীর দত্ত জানালেন। এবার উৎসবের দায়িত্বে আছে অতি সরকার যোগ্য শ্রীকান্ত চৌধুরী এবং সিদ্ধার্থ সরকার, এই 3 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে মূল প্রোগ্রামটা করবার জন্য, এবং আমরা যারা কাউন্সিলর, সিআইসি, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আমরা সবাই সহযোগিতা করছি, বিধায়ক, আমরা সবাই সহযোগিতা করছি। এবং আমরা প্রতি বছরের মতো এবারও আমরা বিভিন্ন জায়গার ছাত্র যুব যারা আছে, যারা গান জানে, রাখা জানে, যারা বিভিন্ন সাংস্কৃতিক সাথে যুক্ত আছে, তাদের সবাইকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা করি। প্রতি বছরের মতো এবারও প্রোগ্রাম হচ্ছে, খুব ভালো প্রোগ্রাম হচ্ছে, খুব অর্গানাইজড হয়েছে। জাজেস যারা আছে, আমরা জাজেস যাদের নিয়োগ করেছি, তারা বিচার করছেন কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড, তাদেরকে আবার আমরা জেলায় পাঠাবো, সাব ডিভিশন জেলা থেকে রাজ্যে যাবে। এবং এটা অস্বীকার করার উপায় নেই, এবং এটা বাস্তব সত্য যে মমতা ব্যানার্জি 2011 সালে ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে তারা বাংলাব্যাপী
এই কর্মযজ্ঞ চলছে এবং সমস্ত ছাত্র যুবদের নিয়ে আজকে আমরা এই মমতা বাজির আশীর্বাদে আমরা আজকে করছি। তোমার বাণী শুনির অধিক প্রিয়তম ছিলে তুমি, বাংলার শ্রীহীন যে ভালোবেসে ছিলে এ বঙ্গভূমি। পুরবি নিউজের জন্য সুজিত দাসের রিপোর্ট। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল খাবরার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানে হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার, আধুনিক পুরুষের জন্য। এই শীতের মরশুমে থাকছে শীত বস্ত্রের বিপুল সম্ভার। হাবড়া বাজার, এক নম্বর গলি। সোমবার রাত 11:30 নাগাদ আগুন লাগে নীলগঞ্জের একটি কাঠের গোডাউনে। ভস্মীভূত হয়ে যায় পুরো গোডাউনটি। 5টি ফায়ার ব্রিগেডের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। সঠিক কি কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এক প্রত্যক্ষদর্শী জানালেন, পুরবি নিউজের জন্য শুভজিতের রিপোর্ট। পুরবি নিউজের জন্য সুজিত দাসের রিপোর্ট। Max power.
দারুন। দীপন হারবালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। পূজো সাজ ফ্যাশন হাইক সঙ্গে আছে লুক লাইক। উৎসবে আপনার ফ্যাশন স্টেটমেন্ট লুক লাইক। ছেলেদের জন্য ব্র্যান্ডেড জিন্স শার্ট টি শার্ট, মেয়েদের জিন্স টপ সালোয়ার স্যুট লেগিংস জেগিংস, আর ছোটদের জন্য মন মাতানো কালেকশন। সেই সঙ্গে আমাদের এখানে পাবেন ট্রলি ব্যাগ, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন কুকার সহ হোম অ্যাপ্লায়েন্সের অনবদ্য সম্ভার। আজই আসুন লুক লাইকে, না আসলে পুজোয় মিস। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া। থামি, শেষ পর্যন্ত তোমার ব্লাউজটাই কিন্তু পারফেক্ট হলো। ওকে কস, অরবিন্দ ব্লাউজ গায়ে হইব না তাই কখনো হয়? আমি তো অরবিন্দ ছাড়া ব্লাউজ ভাবতেই পারি না। থামি, সেই তোমার সময় থেকে আজ আমার সময় পর্যন্ত দীর্ঘ 50 বছর ধরে হাবড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট ও কার্ড পিস সেন্টার, হাবড়া এরিনা মার্কেট, উত্তর চব্বিশ পরগনা। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরেজি মাসের 11 ও 26 তারিখ। আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি, ফোন 9732830616, 9614849467। Roy Electronic, reliable house of electrical and electronics goods, SK Gupta Road, Hathuba, Habra. Contact number 03216252653। 17 জানুয়ারি অশোকনগর কল্যাণঘর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিপ্লব দের 5ম প্রয়াণ দিবস পালন করলেন বিপ্লব দের স্মৃতি রক্ষা কমিটি। এদিন তার অপূর্ণ স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে আয়োজন করা হলো বিভিন্ন সমাজ সেবামূলক অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন অশোকনগর কল্যাণঘর পৌরসভার পৌর প্রতিনিধিগণ। বিপ্লব দের স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে এই অঞ্চলের প্রয়াত বিশিষ্ট নেতৃত্ব, জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম নেতা, এই 9 নম্বর ওয়ার্ড অশোকনগর কল্যাণগড় পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি ছিলেন বিপ্লব দে, সকলের পরিচিত বিকুদা, তার এই 17 জানুয়ারি 2017 এটা 5ম প্রয়াণ দিবস। 2013 সালে 17 জানুয়ারি তিনি আমাদের ছেড়ে চলে যান হৃদরোগে আক্রান্ত হয়ে। তার যে কর্মচঞ্চল জীবন, সেখানে তার কিছু স্বপ্ন ছিল সাধারণ মানুষের হয়ে কাজ করার জন্য, সাধারণ মানুষের পাশে থাকার জন্য। সেই স্বপ্নগুলো আমরা বাস্তবায়িত করার জন্য আমরা গঠন করেছি বিপ্লব দের স্মৃতি রক্ষা কমিটি। সেই কমিটির পক্ষ থেকে এটা চতুর্থ বর্ষ এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের কাজ চলছে। সকালবেলা প্রভাত ফেরি করেছি আমরা এই অঞ্চলে, বিপ্লব দের যে পরিচিত অঞ্চল সেই অঞ্চলে প্রভাত ফেরি করেছি। তারপরে আমরা বিপ্লব দের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছি। অশোকনগর স্টেট জেনারেল হসপিটালে রোগীদের মধ্যে আমরা ফল বিতরণ করেছি। তারপরে এখন আমাদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির চলছে। তারপরে আমাদের বিকেল 3টে থেকে শুরু হবে অঙ্কন প্রতিযোগিতা। তারপরে 5টার থেকে দুস্থ মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ, এবং সন্ধ্যে 6টার থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই কর্মসূচি আমরা আজকে সারাদিন ধরে নিয়েছি বিপ্লব দের স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে, এবং এই অনুষ্ঠানটা আমাদের দীর্ঘকাল ধরে চলবে। বিপ্লব দের যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য বিপ্লব দের স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে আমাদের এই উদ্যোগ। সম্প্রতি কলকাতায় মুক্তি পেল একটি নতুন মিউজিক ভিডিও। অ্যালবামটির নাম রাখা হয়েছে কালো মন। অ্যালবাম রিলিজ অনুষ্ঠানটি হলো কলকাতার হিন্দুস্তান ইন্টারন্যাশনালে। আধুনিক বাংলা সঙ্গীত জগতের নতুন ট্রেন্ড গানের সাথে সাথে মিউজিক ভিডিও লঞ্চ করা, যাতে দর্শক ও শ্রোতাদের কাছে জনপ্রিয় শীর্ষে পৌঁছানো যায়। বর্তমানে সেই লক্ষ্যেই এগোলো আশা অডিও তাদের নতুন মিউজিক অ্যালবাম কালো মন নিয়ে। অ্যালবামটিতে রয়েছে মোট 2টি গান। গান গেয়েছেন সঙ্গীত শিল্পী অনিন্দিতা চন্দ্র, ও তার সঙ্গে যোগ্য সঙ্গ দিয়েছেন ঋষি চন্দ্র ও জুবিন গর্গ। লোকগান ঘেঁষা, একটা গান ঋষিদা এবং আমার গাওয়া কালো মন, আর আরেকটা গান হচ্ছে অঙ্কে বুঝেনে, জুবিন এবং আমার গাওয়া। দুটো গানই লিরিক্স লিখেছে অভিক, আর দুটো দু ধরনের লোকগান ঘেঁষা, কিন্তু দু ধরনের। হ্যাঁ, লোকগান আমার ভীষণ ভালো লাগার জায়গা, এবং ঋষিদারও আই থিঙ্ক খুবই ভালো লাগার জায়গা, এবং সেখান থেকেই
একটু নতুনত্ব কিছু উপহার দেওয়ার জন্য দর্শকদের বা অডিয়েন্সদের শ্রোতাদের সেই উদ্দেশ্যেই করা। অ্যালবামটির গানকেও শোনালেন জিৎ বাংলা খ্যাত এই গায়িকা। তোমার পাশে গো দিনে রাতে, ডাকবো তোমায় কাছে গো আদর হাতে, যদি বলো হ্যাঁ তো মাথা নত করে সংসাজবো সংসারে, আমার মতো কজন রে বাসবে ভালো অঙ্কে বুঝে রে। অন্যদিকে অ্যালবামটির মিউজিক করেছেন ঋষি চন্দ, তার সঙ্গে ক্যামেরার সামনেও বেশ সাবলীল তিনি। এটা কি বলবো, এটাই মানে এটাই আমি হয়তো মানে অ্যাজ এন আর্টিস্ট এখন যদি আমি গান করি বা আমারও গ্রোথ হচ্ছে, আমারও জীবনে এগোচ্ছি, সো আমার মনে হচ্ছে আজকের দিনে আমি নিজেকে এইভাবে রিপ্রেজেন্ট করতে চাই। আরেকটা হচ্ছে যে ও একদম নতুন, ওকে দিয়ে গান তো গাইছো, আমার অ্যাক্টিংটাও করিয়েছো। অ্যাক্টিংটা অবশ্যই আমি করিয়েছি, থেকেও বেশি যে ভিডিও ডিরেক্টর সে এবং তার টিম, আই থিঙ্ক তারা প্রচণ্ড খেটেছে এবং ও ভীষণ ট্যালেন্টেড অ্যাকচুয়ালি, ওকে বেশি ও বুঝে নেয়, ওকে ঠিকঠাক গাইড করলে ও বুঝে নেয়। অ্যালবাম রিলিজ অনুষ্ঠানে দেখতে পাওয়া গেল মিউজিক ডিরেক্টর জয় সরকার, ক্যাকটাস খ্যাত সিধু, এছাড়াও ছিলেন পরিচালক সুদেশনা রায়। মিড 90s থেকে 2000 যে সময় ব্যান্ডস এন্ড থিংস হ্যাভ কাম আপ, এদের সবার মিউজিক ভিডিওস আমরা কিন্তু টেলিভিশনে দেখতাম, এরকম প্রোগ্রাম হতো যেখানে এই মিউজিক ভিডিওস গুলো দেখানো হতো, এবং আই রিমেম্বার আমার ছেলে সেটা দেখে ওই রক ব্যান্ডে যারা গান টান করছে তাদের কপিও করত, তো সেটাও খুব প্রয়োজন এই জিনিসটা। যে এইভাবে শুনে খুব খারাপ লাগছে যে FM এ ফিল্ম ছাড়া অন্য গান শোনা, কিন্তু এই গানটা ইজ অ্যাজ গুড অ্যাজ এনি ফিল্ম সং ইফ ইউ আর লুকিং অ্যাট ইট, অ্যান্ড অন্য গানটা একটু অন্য স্বাদের গান, সেটা হয়তো বলবে যে ইউথ 25+ শুনবে না, বাট শুনবে। পুরবি নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পুরবি নিউজ এখনকার মতো এই পর্যন্ত, আপনারা দেখছেন পুরবি বাংলা, এগিয়ে চলেছে এগিয়ে চলবে। টান রেলওয়ে হকার্স ইউনিয়ন হাবড়া শাখা পরিচালিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বেচ্ছায় রক্তদান শিবির, মমতাময়ী মমতা ফটোগ্যালারির শুভ উদ্বোধন, চিত্র প্রদর্শনী, এছাড়াও রয়েছে আরো আকর্ষণীয় অনুষ্ঠান আগামী 23-26 জানুয়ারি, বিশেষ আকর্ষণ বাংলা ব্যান্ড ভূমি, সকলের সাদর আমন্ত্রণ রইল। সারা দেশে গভীর অর্থ সংকটের কারণে সাধারণ মানুষ আজ দিশাহারা বিপর্যস্ত, সামাজিক দায়িত্ববোধের কারণে আমাদের দীর্ঘদিনের প্রথা অনুযায়ী 4 দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র স্বেচ্ছায় রক্তদান শিবিরের মাধ্যমে আর্ত মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েছি আমরা। এই সামাজিক দায়িত্ব পালনে সকলকে আহ্বান জানাই। মনে রাখবেন, স্বেচ্ছায় রক্তদান শিবির আগামী 21 জানুয়ারি শনিবার সকাল 10টায়।